লকডাউনে দুস্থ মানুষদের খাদ্য সামগ্রীর যাতে অসুবিধা না হয় সেই জন্য ইতিমধ্যেই জনপ্রতিনিধিরা রাস্তায় নেমে পড়েছেন। তারা খাদ্য সামগ্রী মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। ব্যতিক্রম নয় বারাসাত সহ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবাশিস মিত্র। তিনি বারাসাতের 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডে সম্প্রতি খাদ্য সামগ্রী পৌঁছে দেন, সেই সঙ্গে দেন লুডু এবং দাবা ক্রীড়া সামগ্রী। তার মূল উদ্দেশ্য সরকারি নির্দেশিকা মেনে মানুষকে ঘর মুখ করা। আসুন দেবাশিস বাবু কি বলছেন এ বিষয়ে আমরা তার মুখ থেকে শুনে নি। আপনার দাওয়া পেয়ে কেমন লাগলো? হ্যাঁ, সময় কাটানো একটা ভালো মাধ্যম পেলাম, তো অবশ্যই ভালো লাগছে। কোথা থেকে দিল এটা? এটা আমাদের বরকাদা সমাজ সংস্কৃতি বরকাদা। কি বললো তিনি দেওয়ার সময়? দেওয়ার সময় বললো, সচেতনতা কথাই বললেন, যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ঘরের মধ্যে থাকতে বললেন। আপনার তাই ঘরের মধ্যে থেকে লুডু দাবা খেলতে শুরু করেছে? হ্যাঁ, ঘরের মধ্যে থেকে সময়টা কাটাচ্ছি। নাম আপনার? 22 মার্চ থেকেই কার্যত মানুষ ঘরের মধ্যেই আছে। সরকারের নির্দেশে তারা কেউ বাইরে যাচ্ছে না, কারণ একটা মারণ রোগ সারা পৃথিবী জুড়ে থাবা বসিয়েছে। এই মারণ রোগের বৈশিষ্ট্য হচ্ছে এটি অত্যন্ত ছোঁয়াচে। সেই জন্যে আমরা সবাই একটা সামাজিক দূরত্ব বজায় রাখবার জন্য যে যার ঘরে অবস্থান করছি। মানুষ যাতে পর্যাপ্ত পরিমাণে খাবার পায় তার ব্যবস্থা তিনি করেছেন এবং তার নির্দেশে তার অনুপ্রেরণায় ব্রত করেছে। এই সময় দাঁড়িয়ে মানুষ দীর্ঘক্ষণ বাড়িতে আছে, দীর্ঘ সময় ধরে বাড়িতে আছে, তাই তারা যাতে একটু অন্যভাবে সময় কাটাতে পারে, মূলত যাদের বাড়িতে এখনও পর্যন্ত কম্পিউটার কিংবা স্মার্টফোন পৌঁছায়নি, সেখানে আমরা লুডো এবং দাবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, তারা যাতে একটু অন্যরকমভাবে সময়টা কাটাতে পারে। আপনি কত বাড়িতে দিলেন আজকে? আমি আজকে অনেক বাড়িতে দিয়েছি, গুনিনি এখনও, তা প্রায় সৎখানেক বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। কী বার্তা দিলেন দেওয়ার সময়? তাদেরকে বার্তা দিলাম, তাদেরকে সচেতনতার বার্তা দিলাম, তাদের হাতে স্যানিটাইজ করলাম, স্যানিটাইজার দিয়ে, তারপর তাদেরকে হাতে আমি লুডো এবং দাবা তুলে দিলাম, তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশ মেনে তাদেরকে থাকবার পরামর্শ দিলাম, যাতে আগামী দিনে আমরা এই করোনার বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে পারি।